তাহলে এখন চলো দেখো যে আমি এটা একটু দেখাই দিচ্ছি। এবার আবার একটু রিপিট করে দিচ্ছি, আমি কি ডিসক্রাইব না তো আবার আমার সব ঠিক আছে? না স্যার ঠিকই আছে। আচ্ছা এখন দেখো আমি আবার একটু বলতেছি যে আমরা এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করবো বারবার, এই ফর্মুলাটা বুঝতে পারছো ইউনিয়নেরটা। তো এখন আমরা এই দুইটাকে এক বলতেছি, এই দুইটাকে যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমি আরেকবার একটু বড় করে নিচ্ছি। এন অফ সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এ ইউনিয়ন এই দুটা ব্র্যাকেট দিলাম, বি ইউনিয়ন সি, তাহলে আমরা মানে প্রথমে এই ইউনিয়নের কাজ করতেছি, এই দুটাকে এক বলতেছি আমরা, এ এটা এ এতটুকু বি আমাদের, তাহলে এই যে ফর্মুলা এ ইউনিয়ন বি ব্র্যাকেটের কাজ আমরা পরে করব। তাহলে ওকে এন অফ বি, এখন এটা এটা হচ্ছে বি আমার পুরোটা, প্লাস এন অফ বি, এটা হলো এন অফ বি। এরপরে দেখো এই যে এন অফ এ এন অফ বি, এবার মাইনাস, এবার এখানে ইন্টারসেকশন সাইন হবে, এটা যা আছে তাই থাকবে, জাস্ট ইন্টারসেকশন সাইন, তাহলে এই জায়গায় ইন্টারসেকশন সাইন, তাহলে এন অফ এ ইন্টারসেকশন, এবার কত হলো বি ইউনিয়ন সি। দেখো প্লিজ একটু খেয়াল করো, এ এটা এ এতটুকু বি, তাহলে এ ইউনিয়ন বি, তাহলে এ প্লাস এন অফ এ প্লাস এন অফ বি, আর এখন এই জায়গায় ইন্টারসেকশন, এটা যা আছে তাই আছে। দেখো এখন এই জায়গায় আমরা ডিস্ট্রিবিউটিভ লটা অ্যাপ্লাই করব এই জায়গাটাতে। তো যদি আমরা ডিস্ট্রিবিউটিভ লটা অ্যাপ্লাই করি এখানে, তাহলে আমরা কিভাবে কি পাবো দেখো, এন অফ ই প্লাস এন অফ, এবার আবার এটা এটার ফর্মুলা করবো আবার, আবার এই এই জায়গায় এই ফর্মুলাটা আমার দেখো এখানে পড়ে যাচ্ছে, অর্থাৎ এ ইউনিয়ন বি, তাহলে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটার আবার একটা ফর্মুলা চলে আসতেছে, তাহলে এন অফ বি প্লাস এন অফ সি, আর এখন এখানে ইন্টারসেকশন মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি। দেখো এই ফর্মুলাটা আবার এখানে চলে আসলো একইভাবে। এবার এখানে আসো আমরা ডিস্ট্রিবিউটিভ লব করব, মাইনাস এন থাকলো, একবার এটা একবার বির সাথে যাবে, এটা একবার সির সাথে যাবে, এখানে ডিস্ট্রিবিউটিভ লব বলা হয়। তাহলে এখন দেখো এন অফ এন এ একবার বির সাথে ইন্টারসেকশন সহ একবার বির সাথে গেল, আর এ ইউনিয়নটা এখানে থাকবে, আবার কি করবে এ আবার একবার সির সাথে যাবে ইন্টারসেকশন সহ এ ইন্টারসেকশন সি। আমরা কি ল করলাম, ডিস্ট্রিবিউটিভ ল, ল শিখেছিলাম ডিস্ট্রিবিউটিভ, যে কে কার সাথে যাচ্ছে, এতটুকু একবার বির সাথে গেল, দেখো এতটুকু একবার সির সাথে গেছে, অর্থাৎ এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন এতটুকু একবার বির সাথে গেছে, আবার এ ইন্টারসেকশন এই পাশে সির সাথে গেছে, এই জন্য একটা ডিস্ট্রিবিউটিভ ল বলা হয়। তো এখন ডিস্ট্রিবিউটিভ ল পেয়েছি, আবার দেখো এই ফর্মুলা চলে আসছে, এটা এই যে দেখো এতটুকু এ এতটুকু বলবো আমরা এ, আর এইটুকু আমরা যদি বি বলি তাহলে কি হয়ে গেল মাঝখানে ইউনিয়ন, তাহলে এন অফ এ এন অফ বি, এবার এখানে ইন্টারসেকশন সাইন দেবো, এটা এন অফ এ আর বি ইন্টারসেকশন। তাহলে এখন চলো এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি, এখন যেহেতু এখানে মাইনাস আছে এটা মাইনাস দিয়ে থার্ড ব্র্যাকেট নিলাম, তাহলে এন অফ এ এতটুক এন অফ এ ইন্টারসেকশন বি এন অফ এ এটা প্লাস এন অফ বি এতটুক এন অফ বি সেটা কত এ ইন্টারসেকশন সি, দেখো এন অফ এ প্লাস এন অফ বি কাজ শেষ, এবার মাইনাস লাগবে এন অফ, এবার এ ইন্টারসেকশন বি, তাহলে এটা এ এটা বি মাঝখানে ইন্টারসেকশন দিতে হবে, তাহলে আবার সেকেন্ড ব্র্যাকেট লাগবে আমাদের, এ ইন্টারসেকশন বি মাঝখানে ইন্টারসেকশন দাও, তো মাঝখানে যদি ইন্টারসেকশন দিই তাহলে সেই ইন্টারসেকশনটা কত হলো এটা এ ইন্টারসেকশন সি, দেখো ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার একটু বুঝে নাও, এতটুকু এ এটা বি, তাহলে এন অফ এ এন অফ বি মাইনাস এন অফ এটা এ, এই যে এটা এ আর এটা বি মাঝখানে ইন্টারসেকশন, এবার ক্লিয়ার হয়েছে দেখো বলো? ইয়েস স্যার ক্লিয়ার, ওকে এখন আসো। হ্যাঁ আর একটু কাজ করব, এখন তো ইন্টারসেকশনের কোনো কাজই নাই, ইউনিয়নের না ফর্মুলা ছিল, ইন্টারসেকশনের ফর্মুলা নাই, এখন এই মাইনাসটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে শেষ। তাহলে ওকে এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ
b intersection c এখন এই মাইনাস গুলো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব মাইনাস এন অফ a intersection b প্লাস মাইনাসে মাইনাস মাইনাস এন অফ এটা টু ইন্টারসেক্ট করে দাও a intersection c আর c intersection a একই কথা c intersection a আর মাইনাস a মাইনাস এখানে যে প্লাস হয়ে গেল এন অফ থাকলো প্লাস হয়ে গেছে এখন আমরা এখানে কি করতে পারি দেখো এখন এখান থেকে এতটুকু কমন না যায় এই যে এটা কমন না যায় এটাও কমন না যায় তাহলে যদি আমরা এটা কমন নেই নিলাম কমন আর এ ইন্টারসেকশন এইটা এ সহ ইন্টারসেকশন কমন নিলাম থাকে কত এখানে এখানে বি থাকে আর এখানে ইন্টারসেকশন সিম্পল থাকে আর এ সি থাকলো দেখো বুঝতে পারছো কিনা কতটুকু কমন নিয়েছি আমরা এই জায়গা থেকে দেখো এই জায়গাটার দিকে খেয়াল করো এখন এতটুকু কমন নিয়েছি আমরা তাহলে নিলাম কমন তাহলে এখন এখানে থাকতেছে বি এই ইন্টারসেকশন এখানে থাকলো আর এতটুকু যদি কমন আসে তাহলে সি থাকলো দেখো ওকে এখন চলো একটু অ্যারেঞ্জ করে লিখে ছেড়ে দিই শেষ এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি এবার এ বি আসবে আগে মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি এবার এটা মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি এবার সি এ মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ এবার প্লাস দেখো এটা সব চলে আসছে এখন শুধু এই ব্র্যাকেটটা উঠাই দিব কারণ সবই তো ইন্টারসেকশন তাহলে ডিস্ট্রিবিউটিভ ল আর হয় না এখানে তাহলে ওকে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি রুট দেখো এস আমাদের কাজ এন অফ এ এন অফ বি এন অফ সি এ হলো আমাদের এখানকার ওকে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড লিখতে দাও তারপর প্রুফ লিখো ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ওকে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফ হ্যাঁ এরপর চলো 16 নাম্বারটা পড়ে আজকে আমরা শেষ করব ইনশাআল্লাহ মনে আছে 16 নাম্বারটা একটু পড়ে চলো হ্যাঁ 16 নাম্বারে দেখো কি আছে 16 দেখো চলো 16 নাম্বার 16 নাম্বার এ বি আর ইউনিয়ন সেট এ সেট এর কত এ বি এক্স সেট এ এর এলিমেন্ট এ বি আর এক্স আর বি এর এলিমেন্ট আছে সি কমা ওয়াই আর ইউনিভার্সাল সেট ইউ এর এলিমেন্ট হলো এ কমা বি কমা সি এক্স কমা ওয়াই কমা জেড এই যে সেট এ সেট এ বি এটা ইউনিয়ন সেট তাহলে এখন আমরা কি করতে পারি দেখো এখন আমাদের কাজ হলো যা যা প্রুফ করতে বলছে সাবসেট প্রুফ করতে বলছে প্রথমে ওয়ান নাম্বার এখানকার ওয়ান আমাদের লাগবে কি বি কমপ্লিমেন্ট ওকে বি কমপ্লিমেন্ট ইউ মাইনাস বি চলো ইউ সেটটা কত পুরো সেট এলিমেন্টগুলো লেখো এ বি সি এক্স ওয়াই জেড মাইনাস বি সি ওয়াই সি আর ওয়াই যদি বাদ দাও তাহলে এ বি এক্স জেড থাকবে তাহলে দেখো তো ওয়ান এলিমেন্ট অফ সেট এ আর দ্য এলিমেন্ট অফ সেট বি বাট দ্য এলিমেন্ট অফ সেট বি জেড হুইচ ডাজ নট বিলংস টু এ তাহলে এ ইজ এ প্রপার সাবসেট অফ বি কমপ্লিমেন্ট ওকে দেখো ভেরিফাইড হয়ে যাবে এখন একটু লিখবো যে অল এলিমেন্ট অল এলিমেন্টস অফ সেট এ আর দ্য এলিমেন্টস অফ সেট বি বাট দ্য এলিমেন্ট জেড এলিমেন্ট জেড অফ সেট এলিমেন্ট জেড অফ সেট বি কমপ্লিমেন্ট ওটা বি কমপ্লিমেন্ট অল এলিমেন্ট অফ সেট এ আর দ্য এলিমেন্ট অফ সেট বি সেট বি কমপ্লিমেন্ট বাট দ্য এলিমেন্ট জেড অফ বি কমপ্লিমেন্ট দ্যাট ডাজ নট বিলংস টু দ্যাট does not
belongs to set A. That is, so A is a proper subset of B complement, verified. Okay, clear? Verified. Yes, sir. Here, for a part of the jacholo. Two number. এবার বি কমপ্লিমেন্ট তো আছে আমাদের বের করা ইকুয়ালস টু বি কমপ্লিমেন্ট প্রুফ করতে হবে বি কমপ্লিমেন্ট কোনটা আমাদের এটা আমি এটা আর বাদ রাখতেছি না বি কমপ্লিমেন্ট উপর আমি লিখে রাখতেছি দেখো বি কমপ্লিমেন্ট এখানে দিয়ে রাখলাম এ বি এক্স জেড তাহলে বি কমপ্লিমেন্ট আমরা কত পেয়েছিলাম টু নাম্বার কত ছিলাম তো এ বি এক্স জেড তাহলে লেফট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট না ইউনিয়ন ইউনিয়ন বি কমপ্লিমেন্ট তাহলে আমি পেলাম কত এ বি এক্স এ সেট এর এলিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের এলিমেন্ট এ বি এক্স জেড তাহলে কি দাঁড়ালো দেখো ওকে দেখো রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে যাবে ভেরিফাইড এখন আসলো এখানে সবাই আসতেছে এ বি এক্স জেড এই এ বি এক্স জেড মানে কত বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ভেরিফাইড দেখো বুঝতে পারছো কিনা এইবার আমাদের লাগবে কি এ কমপ্লিমেন্ট লাগবে এখন থ্রি নাম্বার যখন করবে তখন তোমাদের এ কমপ্লিমেন্ট লাগবে থ্রি নাম্বার করতে গেলে কি লাগবে এ কমপ্লিমেন্ট তো চলো এ কমপ্লিমেন্ট আগে বের করি থ্রি নাম্বার করতেছি আমরা এ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ইউ মাইনাস এ এখন ইউ সেটার এলিমেন্ট কে কে আছে ইউনিভার্সাল সেট তার এলিমেন্ট কে কে আছে সবাই আছে দেখো এ বি সি x y z minus a b x কি থাকলো তাহলে বলো c y আর z থাকলো এখন চলো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b এখন এর কমপ্লিমেন্টের ভিতরে কে কে আছে দেখো c y z b b এর ভিতরে আছে কত c y তাহলে এখন ইন্টারসেকশন করলে কত হচ্ছে কমন এলিমেন্ট সি ওয়াই সি ওয়াই মানে কত বি ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড এটা ভেরিফাইড দেখো এটা ভেরিফাইড হয়েছে তো ঠিক আছে তাহলে আজকে আমাদের আমরা এই পর্যন্ত শেষ করলাম টাইমের অবস্থা কি দেখি শেষ সময় মনে নাই